তার তৃতীয়ত আরেকটা আমরা আজকে ওই ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করছি। সারা রাজ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটা বেড়েছে অনেক জায়গায়, সেগুলো লক্ষ্য রেখে আমরাও আগরতলা পৌরসভায় পুরো এলাকায় আমরা চেষ্টা করছি যাতে ডেঙ্গুর প্রকোপ কোথাও না পড়ে। আমরা আগেও ব্যবস্থা গ্রহণ করেছি, আমরা সবসময় কাজটা করি, তবুও আমাদের সিএমও আজকে এসেছিলেন, আলোচনা রেখেছেন এবং আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি করে এবং ডেঙ্গু কী কারণ হতে পারে বা ডেঙ্গু প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা সচেতন করবো মানুষকে এবং আমরাও ব্যবস্থা গ্রহণ করে যাতে কোথাও এই ধরনের ডেঙ্গু কোথাও উপদ্রব বা প্রভাব পড়তে না পারে সেদিকে আমরা ব্যবস্থা করবো। থ্যাংক ইউ।